এখন স্কুলের পোলাপানগুলো কী করতে, এরা উগ্র প্রকৃতির আচরণ করতেছে। আর আপনারা ইদানিং দেখতেছেন আমাদের কয়েকজন আপুর কারণে বিশৃঙ্খলা হচ্ছে। তারা সিগন্যাল আটকে দিয়ে টিকটক করতেছে, শাড়ি পরে বিভিন্ন ধরনের ভিড়ও করতেছে। এমনকি গতকাল দেখলাম সিগন্যাল আটকে দিয়ে একটা আপু নাচতেছে। সো এই কয়েকজন আপুর কারণে অনেক আপুর দুর্নাম আছে। অনেক আপু কিন্তু আসলে কষ্ট করতেছে, সারাদিন সারা রাত কষ্ট করতেছে, কিন্তু এই তিন চারজন আপুর কারণে এই আপুদেরকে কষ্ট দুর্নাম আছে। এই জন্য আমি বারবার বলবো, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে যারা বোঝে ট্রাফিকগুলো ছাত্র, তাদেরকে ট্রাফিকে রাখক, বাকি কেউ যেন না থাকে। আইনি ব্যবস্থা নেওয়া উচিত, অবশ্যই আইনি ব্যবস্থা নিতে হবে। কোথাও কোনো লেখা আছে যে ট্রাফিক কন্ট্রোলের সময় কেউ টিকটক করবে? লেখা তো নাই, কেন নিচ্ছে না? আমাদের সাংবাদিক ভাইরা কী করতেছে? যে টিকটক করতে যে ভাইরাল হচ্ছে তার কেন নিবে? তারে গিয়ে তথ্য নিচ্ছে, তারে নিয়ে সংবাদ নিউজ করছে, কেন করবে? তারে আইনের আওতায় কীভাবে আনা যায় সেই ব্যবস্থা নেওয়া উচিত। এখন আবার যদি কোনো ছেলে হয় সেটা আমি বলতে পারবো, কিন্তু কোনো মেয়ে হলে আমি বলতে পারবো না। ওনাকে দিয়ে অন্য কোনো মেয়েকে দিয়ে বলা দেবে, কারণ কোনো মেয়েকে আমি যখন বলতে তখন একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আপনারা আমাদের দেশের মেয়েদের সম্পর্কে জানতেছেন, তারা স্বাধীনতা চায়, স্বাধীনভাবে থাকতে চায়। তাদের যদি কেউ কিছু বলে তাহলে আসলে তখন পুরুষের ওপরে একটা দোষ চেপে আসে। এই জন্য মেয়েকেও যদি করে তাকে ওই আইন দিয়ে শাসন করতে হবে, অথবা কোনো মহিলা দিয়ে শাসন করতে হবে। আমরা কোনো ছেলে হয়ে মেয়েদেরকে কিছু বলতে পারবো না। তবে যদি কোনো ছেলে এই ধরনের বিশৃঙ্খলা করে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে সাথে সাথে এলো অ্যাকশন নিচ্ছি। হ্যাঁ, এরা অবশ্যই সত্য, এরা দায় এড়ানোর কিছু না। এখানে আমি বারবার বলছি, বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য কোনো স্টুডেন্টকে ট্রাফিকে না রাখো, তারা আসলে বোঝে না। তাদের ইয়ং এ জেনারেশনটা, তাদের হচ্ছে মেজাজটাকে গরম। তারা কোনো চালকের সাথে কোনো কথা বলতেছে, উনি যদি না শুনে, কারণ ওরা তো যদি সবই বুঝতো তাহলে কিন্তু উনি চালকের জায়গায় থাকতো না, উনি আমাদের জায়গায় থাকতো অথবা কোনো চাকরিতে থাকতো। উনি বোঝে না, হয়তো অবুজ এই জন্য গাড়ি চালাচ্ছে। এবং ওনাকে আমাদের বোঝাতে হবে, আমরা কিন্তু পুলিশের দায়িত্ব আমাদের না, পুলিশের ভিতরের মতো আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না। আমাদের দায়িত্ব হচ্ছে বোঝানো। আমরা কোনো প্রতিবন্ধকতা বা সমস্যার শিকার হই নাই, তবে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে কি প্রত্যেকটা সিগন্যালে জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা থাকে অথবা ফুটওভারের ব্রিজের ব্যবস্থা থাকে, কিন্তু পথচারী আসলে এগুলো মানে না। এরা কী করে, যখন গাড়ি ছাড়ে, গাড়ি রানিং অবস্থায় ওর ভিতর দিয়ে গাড়িটাকে হাত দিয়ে সিগন্যাল দিয়ে ওর ভিতর দিয়ে চলে যায়। এখন ওই একজন পথচারীকে বা দুইজন পথচারীকে রক্ষা করতে গেলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। এটাকে বারবার বলা হয় যে আপনারা ফুটওভার ব্রিজ মেয়েছিল এটা মানতে চান, এ একটা বড় সমস্যা। আর গাড়িরা, এই যে গাড়ি চালানো অবস্থায় এনারা ধূমপান করে, হেল্পাররা ধূমপান করে, আমরা এটাও দেখতেছি। যদি কোনো গাড়ি ড্রাইভার বা হেল্পার ধূমপান করে সাথে সাথে আমরা ব্যবস্থা নিচ্ছি। এমনকি কোনো মোটরসাইকেল ড্রাইভার বা রিক্সা চালক থেকে বাস চালক কেউ গাড়ি চালানো অবস্থাতেই মোবাইলে কথা বলতে পারবে না। এনারা এর আগেও কথা বলতেছে, আমরাও সেই দিকটা দেখতেছি, কোথাও কোনো মোবাইল ফোনে কথাও বলতে পারবে না। আর একটা সমস্যা কি, দেখা বিভিন্ন সিগন্যাল বা আমাদের পার্কিং স্পেস আর এখানে ছাড়াও ইচ্ছা মতো যেখানে সেখানে থামিয়ে গাড়িগুলো যাত্রী তুলছে, এই একটা সমস্যা। এর কারণে একটা জ্যাম সৃষ্টি আছে। তো সব দিকে একদম কীভাবে সুস্থভাবে সিগন্যালটা কন্ট্রোল করা যায়, কোনোরকম দুর্ঘটনা যাতে না ঘটে, এই দিকে আমরা যত কষ্ট হোক না কেন আমরা এগুলো দেখতেছি। এবং প্রত্যেক যাত্রীরা আমাদের উপর খুশি, এবং চালকরাও তাদের ভুল বুঝতে পেরে তারাও আমাদের সাথে একমত পোষণ করে।